চাঁদপুরে পুলিশে চাকরি পেল 67 জন, প্রত্যেকের খরচ মাত্র 120 টাকা। ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা 2022-এর প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সম্বর্ধনা দিয়েছে চাঁদপুর জেলা পুলিশ। মাত্র 120 টাকায় পুলিশে চাকরি পেলেন 67 জন আবেদনকারী। এ উপলক্ষে 29 মার্চ মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর পুলিশ লাইনের ড্রিল শেডে এ সম্বর্ধনা প্রদান করা হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মিলন মাহমুদ, বিপিএম বার। তিনি তার বক্তব্যে বলেন, আজকে যারা নির্বাচিত হয়েছ তোমরা সকলেই ডিজিটাল পুলিশ, কারণ তোমরা সকলে ডিজিটাল পদ্ধতিতে কাজ সম্পূর্ণ করেছ, আর আমরা হলাম ওল্ড পুলিশ। তোমাদের হাত ধরেই বাংলাদেশ পুলিশ এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফজাল হোসেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারি এবং বর্তমান সাধারণ সম্পাদক রিয়াজ ফেরদৌস। নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জাকির হোসেন, মাহবুবুল আলম শাওন, শাহনাজ আক্তার মিলা, মোহাম্মদ ইউসুফ খান, এবাদুল হাসান মুন্না। সকলেই তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। উল্লেখ্য, ট্রেনি রিক্রুটস কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা 2022-এর প্রাথমিকভাবে প্রথম পর্যায়ে 1633 জন আবেদন করেন, এর মধ্য থেকে 67 জন নির্বাচিত হয়। তবে এ নিয়োগে পুলিশে আবেদনকারীদের খরচ হয়েছে মাত্র 120 টাকা। শাওন পাটোয়ারির পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।